और गुमला तरफ चलेंगे जहां महिलाओं ने सिंदूर किया। महिलाओं ने बताया कि यह परंपरा कई सालों से चली आ रही है, जिसे वे आगे भी निभा रही हैं। महिलाओं ने बताया कि जब कुमारी लड़कियां सिंदूर होली खेलती हैं तब उनकी शादी जल्दी हो जाती है। আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজকে হচ্ছে বিজয়া দশমী আর সবাইকে জানাই, মানে অল সাবস্ক্রাইবার অল ভিউয়ার্সকে আমার শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা নিয়ে আজকে শুরু করছি। আর আজকে ট্র্যাডিশনাল পুরো সেজেছি আর সিমরন সাজিয়েছে, আমি শাড়ি পরলাম এই স্টাইল করে। এই স্টাইলটা অনেকবার তোমার সাথে শেয়ার করেছি কীভাবে আমি পড়ি, তো সেটা পড়েছি। আর এটাতে আমার সব কিছু মাকে বরণ করব, এখানে পান দিতে হবে, পান নেবো, তারপর মন্দিরে যাব। আর আজকে ব্লগটা শুরু করলাম, এখন ঘড়িতে বাজে 9টা, হ্যাঁ এখন 9টা বাজে, তো মন্দিরে 10টার সময় শুরু হবে। আর আজকে বার হচ্ছে মঙ্গলবার, আজকে পুরো আমাদের নিরামিষই খেতে হবে সারাদিন, তো মঙ্গলবার। ভালোই হয়েছে ঠাকুরের, আমারও যে আমি গুরুকে ইয়ে করি তারও জন্মবার, খুব ভালো। তো মন্দিরে গিয়ে আবার কথা বলবো। তো ফ্রেন্ডস, মন্দিরে যাবার আগে আরেকটা কথা, আপনারা যদি কেউ বাড়িতে বসে প্রচুর টাকা আর্ন করতে চান তাহলে মেশো অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন। আর এমন তো হয় যে অনেকে ছোট বাচ্চা বাড়ির বাইরে বেরোতে পারবে না, বা যারা হাউসওয়াইফ বাড়ির বাইরে বেরোতে মানা, এমনকি কলেজ গার্ল ছেলে মেয়ে সবার জন্য মেশো অ্যাপ ইনস্টল করে আপনারা দেখুন। আর বিজনেসটা কেমন করে করবেন এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাও ভালো করে দেখুন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে মেশো অ্যাপ ডাউনলোড করে আপনারা বিজনেসটা শুরু করুন। তাহলে দেরি কেন, ঝটপট করে ফেলুন। তো ফ্রেন্ডস, আমি মেশো অ্যাপটা ওপেন করে নিয়েছি, আপনারা ডিসক্রিপশন বক্সে যাবেন, ওখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে তারপর ওপেন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটি প্রোডাক্টস দেওয়া রয়েছে, শাড়ি, কুর্তি, সালোয়ার স্যুট, তারপর আরও বিভিন্ন প্রোডাক্ট দেওয়া রয়েছে, আর প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। তো ফার্স্টে আমি প্রোডাক্টটা শেয়ার করব। শেয়ার করার জন্য আমি প্রোডাক্টটা ক্লিক করলাম, তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও হোয়াটসঅ্যাপের সাইন দেওয়া রয়েছে গ্রিন কালারের, এটাতে ক্লিক করলে এই প্রোডাক্টের ইমেজ উইথ ডেসক্রিপশন একদম ডাইরেক্টলি এটা শেয়ার হয়ে যাবে কাস্টমারের সাথে। আর আদার্সে ক্লিক করে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতেও আপনারা শেয়ার করতে পারেন।
जो शेयर करबें ये बिजनेसटा अत ग्रो करबे और एटा डिस्पैच हो जाए टू थेके थ्री डेजर मध्य एखाने साइज तारपर फेब्रिक किरकम सब डेस्क्रिप्शन देवा रही है प्रोडक्टर। तो फार्स्टे आमी एटा एड टू कार्ट करब तारपर एटा आमी अर्डर प्लेस करब। तो एड टू कार्टटा आमी एखाने क्लिक करब आमाके एखाने साइट सिलेक्ट करते हबे तारपर कंटिन्यू करते हबे। तो आमी कार्टे क्लिक करब तारपर आमाके पेमेंट मेथड सिलेक्ट करते हबे आमी एखाने कैश ऑन डिलीवरी सिलेक्ट करलाम और एखाने प्रोडक्टेर प्राइसटा देवा रयेछे एटार प्राइसटा होच्छे 540। तो टोटल होच्छे एटा 540 एखाने शिपिंग चार्ज जिरो आछे सीओडी चार्ज जिरो आछे प्रोसिड करलाम। तारपर जेटा आमादेर मेन जिनिस करते हबे आमरा कत टाका आर्न करछि एखाने आपनारा मनेर मतो प्राइस बसाते पारेन। तो एटा 540 दाम और आमी बसाच्छि 640। तो 640 बसानोर पर आपनारा नीचे देखते पाच्छेन मार्जिन यू आर्न एखाने आपनारा 100 टाका आर्न करछेन। आमी जदि 740 बसाई ताहले आमी 200 टाका आर्न करब। तो प्रथम प्रथम मार्जिनटा एकटु कम राखबेन एटाते आपनादेर किन्तु कस्टमार बेसि ग्रो करबे आर आर्नटाओ भालो हबे तारपर आस्ते आस्ते बाड़ाते पारेन। तो एइभाबे आपनारा देखते पाच्छेन मार्जिन एइभाबे आपनारा आर्न करते पारेन। तारपर आपनारा प्रोसिड करलेन प्रोसिड करार पर एखाने आपनादेर एड्रेसटा दिते हबे एड्रेस देवार पर एखाने आपनारा प्रोसिड करे दिले किन्तु एटा प्लेस हो जाबे अर्डार प्लेस हो जाबे। তাহলে আপনাদের ব্যাংকে যে টাকাটা আপনারা আর্ন করলেন প্রফিট মার্জিন ওটা কীভাবে ঢুকবে তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে তারপর মাই ব্যাংক ডিটেলসে গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনাদের উইকলি টুইজডেতে আপনাদের পে আউট হয়ে যাবে এভাবে আপনারা টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন সেটা হচ্ছে গেট বোনাস আপ টু 6000 উইকলি আর্ন কমিশন আপ টু 5000 পার রেফারেল। তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন আর এটাতে রিফান্ড রিটার্ন দুটো পলিসি আছে একবার প্রোডাক্টের ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন। আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো আমরা সবাই রেডি হয়ে গেছি মেরুন ধুতি আর উপরে অফ হোয়াইট এটা পাঞ্জাবি না পাঞ্জাবি। সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই বিজয়া দশমীর শুভ অতিথি শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা ভালো থাকুন বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা যারা দেখছেন তারা আমার আশীর্বাদ নেবেন। আমিও বলছি যারা আমার গুরুজন তারা আমার প্রণাম নেবেন আর যারা আমার ছোট তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা। তো চলুন এবার আমরা বেরোই বিদায় বেলা আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন খাগের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর
দিচ্ছি বাড়ি ফিরে আবার তো ফ্রেন্ডস মন্দির থেকে আসার পর আমরা ব্রেকফাস্ট করেছিলাম আজকে কেনা কচুরি আর বাড়িতে ঘুগনি বানানো হয়েছিল তো সেই সময় ভীষণ চারিদিকে সেই সিন্দুর টিন্দুর লেগে এদিক এদিক ওঠাতে এই করতে আর শুট করলাম না ওই সময় একেবারে শরীর থকান ছিল আর এখন করছি লাঞ্চ এখন ঘড়িতে বাজে 2:20 তো আমরা লাঞ্চ করছি আর এখানে কারেন্ট কাট হয়ে গেছে যেহেতু সব ঠাকুর ট্রাকে ট্রাকে বেরোচ্ছে একে একে জয়ন্ত চলে গেছে ট্রাকে এই মাত্র গেল আবার ওরা সব ফিরে আসবে তো এখানে লাইন কাট হয়ে গেছে ব্যাটারি চলছে আর দেখাচ্ছি আজকে আমরা লাঞ্চে কি খাচ্ছি আজকে মঙ্গলবার এই জন্য নিরামিষ আহার আমাদের দুজনের আর গুনগুন ওরা খাবে কিন্তু এখন নিরামিষ সবাই খাচ্ছি এই যে আজকে আমি উচ্ছে ভাতে দিয়েই রেখেছি তো এই উচ্ছে ভাজা আলু ভাতে এটা বচকা বকফুলের বেগুনি বড়ি ভাজা ডাল টমেটো পোস্ত আর এখানে এই যে বচকাগুলো বেগুনি যেগুলো বকফুলের আর এখানে আছে কাঁচা পোস্ত বাটা আমি ভালোবাসি তো উচ্ছে আমি ভাতে দিয়ে রেখেছি প্রথম ভাতটা উচ্ছে দিয়ে খাই তাহলে আমরা সব খাওয়া দাওয়া করিনি তারপর আবার কথা বলবো দারুণ হয়েছে আমরা এখন রাঁচির বিপ্লাস মলে এসেছি আর বাড়ি থেকে বেরিয়ে গেছি বিজয় দশমীর যে ব্লগটা আমি শুরু করেছি তো সেদিনকে অনেক রাত্রি হয়ে গিয়েছিল লাইন কাট থাকে যার জন্য পুরো করতে পারিনি মনটাও খারাপ ছিল তো আমরা রাঁচি চলে এসেছি এখান থেকে আবার বাড়ি ফিরবো তো এখানে একটু নাস্তা করব হালকা টিফিন আর দেখি কি কেনাকাটা করি
হেভি টেস্টি। ননভেজ কম্বোতে আছে নান আছে, জিরা রাইস আছে, কিমা মটন আছে, তারপর ডাল তড়কা আছে, গুলাব জামুন আছে, স্যালাড আছে। অসাধারণ টেস্ট, খাও আইসক্রিম।
ভালো লাগছে এখানে এসে বিকাশ মলে। তো ফ্রেন্ডস, আমরা এবার রওনা দেব বাড়ির দিকে। পুরো আমরা নিউক্লিয়াস মল খুব ভালোভাবে বেরিয়ে নিলাম, এবারে বাড়ি ফিরছি। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, আর বাড়ি গিয়ে আবার ভিডিও বানাবো। আপনার সাথে গল্প আছে অনেক, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন। ব্যাস, বাই।